দয়া করে এই ভিডিওটি বাটফ্লিক্স ইউটিউব চ্যানেল থেকে ডাউনলোড করে কোনো ওয়েবসাইট, অন্য কোনো ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজে আপলোড করে অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটরদের ভবিষ্যৎ কন্টেন্ট নির্মাণে অনুৎসাহিত করিবেন না। হ্যালো জনগণ, বাটফ্লিক্স চ্যানেলের পক্ষ থেকে আমি রাহাত আপনাদের স্বাগত জানাই সিনেমাল শোতে। আজকে আমরা যে সিনেমাটি নিয়ে আলোচনা করব তার নাম দুর্ধর্ষ পামেলা। ছবির শুরুতেই আমরা পরিচিত হই দুর্ধর্ষ জমিদার কন্যা মিস পামেলার সাথে, যে সিনেমাটির নামের যথার্থতা প্রমাণের জন্য দুজন র্যান্ডম সাদা শার্ট পরা লোককে সবার সামনে গুলি করে এবং একজন মহিলাকে লাথি মেরে তিনটি শট অপচয় করে ঘুরে দাঁড়ানোর মাধ্যমে নিজেকে দুর্ধর্ষ হিসেবে প্রতিষ্ঠিত করেন। এরপর আমরা পরিচিত হই ডাকুরানি স্কারলেটের সাথে, যে ফেটালিটি খেয়ে মর্টাল কম্ব্যাট থেকে চাকরি চলে যাওয়ায় তার নিজস্ব নিনজা বাহিনী নিয়ে গ্রামের বাস ডাকাতি করতে গেলে হঠাৎ তার মুখোশ খুলে পড়ে এবং এর ফলে লর্ড ফ্রেন্ডজোন তার দিকে কৃপিভাবে তাকিয়ে থাকে। লর্ড ফ্রেন্ডজোন কাঁচাবাজার করতে স্বপ্ন সুপারস্টোরে যাওয়ার জন্য সাইকেল নিয়ে রওনা হয়, থেকে এখন স্বপ্নের ভূত নামিনি। কিন্তু মিস পামেলার ছোট বোন নীলাকে গাড়ি চালাতে দেখে সে শর্টকাট পাওয়ার উদ্দেশ্যে তার গাড়ির উপর চড়ে বসে এবং গাড়ির চাবি ছিনিয়ে নিয়ে তার সাথে খোলা রাস্তায় ফ্ল্যাট করে। তুমি আমার স্বপ্নের রাজকুমারী, ফোকাচোদা কয় কি? এতে রেগে গিয়ে নীলা মিস পামেলার ঘন্টা বাজায়। কি হয়েছে নীলা, ঘন্টা বাজালি কেন? এবং লর্ড ফ্রেন্ডজোনের নামে নালিশ করে, যার ফলে মিস পামেলা লর্ড ফ্রেন্ডজোনের ভাবির মাথার আয়রন করা চুলে পাড়া দেয় এবং লর্ড ফ্রেন্ডজোনকে চাবুকের ঘা মারে। কিন্তু যেহেতু লর্ড ফ্রেন্ডজোন ফিফটি শেডস অফ গে ছবিটির ভক্ত, তাই চাবুকের আঘাতে সে আনন্দ পায়। কেমন লাগলো চাবুকের আঘাত? লর্ড ফ্রেন্ডজোন নায়িকার ফ্রেন্ডজোন থেকে জোরপূর্বক বের হওয়ার জন্য তার ঘোড়ার গাড়িতে জোরপূর্বক চড়ে বসে এবং তার সাথে জোরাজুরি করতে থাকে। তখন নায়িকা বলে, তোমার সঙ্গে আমার খোলাখুলি কথা হওয়া দরকার, শালবনে তুমি আমার জন্য অপেক্ষা করবে। যার ফলে লর্ড ফ্রেন্ডজোন তার সিগনেচার এবং ফ্রেন্ডজোনের আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপ ব্যান্ড মাথায় বেঁধে শালবনে নায়িকার জন্য অপেক্ষা করে। আমার স্বপ্নের রাজকুমারী আজ আমার সাথে খোলাখুলি কথা বলবে। ঠিক তখনই নায়িকা একটি কমদামি গাড়িতে করে কয়েকজন গুন্ডা নিয়ে লর্ড ফ্রেন্ডজোনকে হকি স্টিক পেটা করতে আসে, কিন্তু বোকা লর্ড ফ্রেন্ডজোন তাদের হাতে অস্ত্র দেখেও তাদের উদ্দেশ্য বুঝতে ব্যর্থ হয়। আমরা নীরবে দুজনে খোলাখুলি কথা বলবো, ওদেরকে সাথে এনেছে কেন? বোঝো না, দুধু খাও। তখন নায়িকা তাকে বলে, আজ তোমার শিক্ষা হয়ে যাবে। কিন্তু শিক্ষা গ্রহণে অনাগ্রহী লর্ড ফ্রেন্ডজোন তখন গুন্ডা বাহিনীর প্রজনন ক্ষমতায় থাবা বসিয়ে দেয়। বাচ্চা হবে না, বাচ্চা হবে না, বাচ্চা হবে না। গুন্ডাদের পরাস্ত করে লর্ড ফ্রেন্ডজোন নায়িকার পিছে পিছে নাচতে থাকে এবং তখন তিনজন বেকার যুবক দুটি পয়সা পাবার আশায় তার সাথে নৃত্যে যোগ দেয়। এরপর এক বিশাল লাঠিয়াল বাহিনী নিয়ে লর্ড ফ্রেন্ডজোন নায়িকাকে মোলেস্ট করার উদ্দেশ্যে ধাক্কায়, পোকামাকড়ের ভয় দেখায়, ধাওয়া করে, সান্তাক্লজ সাজে এবং ড্রাই হাম্পিং, ফোর্সড হামাগুড়ি, ক্রিপি ক্রস ড্রেস ড্যান্স ইত্যাদি করে নানাভাবে নায়িকাকে উত্ত্যক্ত করে। এরপর আমরা জানতে পারি যে লর্ড ফ্রেন্ডজোনের মতো মিস পামেলাও জনৈক লোকাল কবির সাথে প্রেম করতে চায়। আমি তোমার ভালোবাসা পেতে চাই। কিন্তু কবি মন তাকে রিজেক্ট করে, আমার কাছে কিছুই পাবে না। সেই দুঃখে পামেলা নায়িকার সাথে বিয়ে ঠিক করে রাজের। এ হচ্ছে রাজ, এ হচ্ছে আমার বোন নীলা। হ্যালো, হাউ আর ইউ? এর সাথে আমি তোমার বিয়ে ঠিক করে ফেলেছি। তুমি ঠিকছো তাও কেন? এতে নায়িকা খুব খুশি হয় এবং রাজকে সাথে নিয়ে লর্ড ফ্রেন্ডজোনের সাথে দেখা করতে যায়। আমার দেহ মন ইজ্জত আপ্রু সব রক্ষা দায়িত্ব হবে এই রাজের। বাই। এবং তার সাথে জঙ্গলে শিকার করতে যায়, যেখানে রাজ একটি ক্যানে ভায়াগ্রা গোলানো রেডবুল ভরে চলবে নাকি স্টোন কোল্ড স্টিভ অস্টিনের মতো খেয়ে নেয়, যার ফলে তার মধ্যে নায়িকার সাথে আবেগে হারানোর স্বাদ জাগে। একটু আবেগে হারিয়ে গেলে ক্ষতি কি? আরো একটু বেশি হলে ক্ষতি কি? তখন নায়িকা তাকে চড় দিয়ে বলে, এতে রাজের চোখ বড় হয়ে যায় এবং নায়িকা রাজের হাত থেকে বাঁচতে দৌড় দেয়। তখনই হঠাৎ সেখানে লর্ড ফ্রেন্ডজোন আবির্ভূত হয়ে ভিলেন রাজের হাতের মুষ্টি আটকায় এবং সবশেষে তাকে মারতে মারতে শিম্পাঞ্জিতে পরিণত করে।
এবং এর পরপরই পামেলা লর্ড ফ্রেন্ডজনকে নিয়ে তাকে টায়ারের বন্ধনে আবদ্ধ করে তার প্রজনন যন্ত্রের উপর লাঠিচার্জ করে। পামেলা আমার সব শেষ করে দিয়েছে। প্রজনন যন্ত্র হারাবার দুঃখে লর্ড ফ্রেন্ডজোন স্কারলেটের কাছ থেকে ধার করে গায়ে কালো পোশাক, মাথায় ফ্রেন্ডশিপ ব্যান্ড এবং প্রজনন প্লেসে একটি কসমেটিক লাউ সংযুক্ত করে পামেলার প্যালেসে হামলা করে। কিন্তু বাংলা সিনেমার ইতিহাসে প্রথমবার সেখানে ফাইটিং শেষ হওয়ার আগেই পুলিশ চলে এলে লর্ড ফ্রেন্ডজোন অবাক হয়ে সেখান থেকে পালাতে দৌড় দেয়। আমার লাউয়ের পিছে লাগছে বৈরাগী, কোন আমার লাউয়ের পিছে লাগছে বৈরাগী। দুর্ধর্ষ পামেলা ছবিটি কমন স্টোরিটেলিং ডিভাইস বডি সোয়াপ বা বডি সুইচ নিয়ে মেটাফরিক এক্সপেরিমেন্টেশনের একটি সফল উদাহরণ। তোর এই কঠিন কঠিন কথাগুলো আমি বুঝি না। দেখতে পুরুষ হলেও লর্ড ফ্রেন্ডজোনের চরিত্রটি মেটাফরিক অর্থে একজন নারী চরিত্র। এই ব্যাপারটি পরিচালক খুব সূক্ষ্ম ভিজুয়াল হিন্ট দিয়ে বুঝিয়েছেন লর্ড ফ্রেন্ডজোনের পোশাকের মাধ্যমে। যেমন সে সবসময় গলায় নারীর মতো ওড়না পেঁচিয়ে রাখে, এমনকি নৃত্য উপস্থাপন করতে নারীদের মতো শাড়িও পরে। এইসব কাজ মেয়েদের। এছাড়াও দেখা যায় ছবির থার্ড অ্যাক্টে সে নিজের নারীত্বকে অস্বীকার করে আন্ডারটেকারের মতো পুরুষালী গেটআপ নিয়ে ভিলেন পামেলাকে পরাস্ত করতে ব্যর্থ হয়। কিন্তু ছবির শেষ দৃশ্যে শুধুমাত্র তার প্রকৃত নারীসত্তাকে স্বীকার ও গ্রহণ করে নিয়ে নারীদের সবচেয়ে প্রিয় চিতাবাঘ প্রিন্টেড হল্টার টপ পরার মাধ্যমে সে নারী ভিলেন পামেলার সমকক্ষ হয় বলেই তাকে ব্রক লেসনারের স্পেশাল মুভ F5 মেরে গ্রাম্য কুয়ায় ফেলে দেওয়ার মাধ্যমে পরাজিত করতে সক্ষম হয়। অন্যদিকে দেখতে নারী হলেও মিস পামেলা চরিত্রটি এই ছবিতে মূলত একটি পুরুষ চরিত্রের মেটাফোর, যার হিন্ট পাওয়া যায় যখন এই ছবিতে তাকে এমন সব কর্মকাণ্ড করতে দেখা যায় যা গতানুগতিক বাংলা সিনেমায় সাধারণত পুরুষ চরিত্রদেরই করতে দেখা যায়। যেমন জোরপূর্বক জমি দখল, জোরপূর্বক প্রেম করার চেষ্টা, আমি তোমাকে চাই অতএব তুমি আমার, জোরপূর্বক বিয়ে করার চেষ্টা, তুমি আমাকে বিয়ে করবে, অসম্ভব, বিয়ের চেষ্টায় ব্যর্থ হলে জোরপূর্বক ভোগ করার চেষ্টা, স্বেচ্ছায় যদি কাছে টেনে না নাও জোর করে আমি তোমাকে ভোগ করব, গ্যাং প্রতিপালন, তরবারি পরিচালনা, পলিটিক্যাল মার্ডার এবং তিনবার ঘুরে তাকানো ইত্যাদি। এই ছবিতে যেহেতু মিস পামেলা মেটাফরিক অর্থে একটি পুরুষ চরিত্র, তাই তার চুল পুরুষদের মতোই ছোট। আমি তোর চুল কাটবো না। আবার যখন মিস পামেলা প্রথমে লর্ড ফ্রেন্ডজোনের ভাবির চুলে পাড়া দেয় এবং পরবর্তীতে সকল গ্রামবাসীর সামনে তার চুল কেটে দেয়, তখন এটি সমাজে বিদ্যমান নারীত্বের উপর পুরুষত্বের ডমিনেশনের সিম্বল হিসেবেই দেখা দেয়। আপনারা মনে হয় চুলের উপর অনেক লেখাপড়া করেছেন। জেন্ডার আইডেন্টিটির সিম্বল হিসেবে চুলের এই রিপিটেটিভ ব্যবহারের মতো সিনেমায় রিপিটেডলি ব্যবহৃত এই ধরনের বিশেষ কোনো অর্থবোধক এলিমেন্টকে বলা হয় মোটিফ। তুই তাহলে হিজড়া। বাংলা সিনেমার ইতিহাসে প্রায়ই ব্যবহৃত এমনই আরেকটি মোটিফ হল ফ্রেন্ড জোন ব্যান্ড, যেটি একটি চরিত্রকে পড়ানোর মাধ্যমে সিনেমার পরিচালক সাধারণত ওই চরিত্রটি যে ফ্রেন্ডজোন হবে তার ফোরশ্যাডোয়িং করে থাকেন। এই কারণেই এই ব্যান্ড পরে অন্যান্য সিনেমায় লর্ড ফ্রেন্ডজোনকে যেমন ফ্রেন্ডজোন হতে দেখা যায়, ওর আশা তুই ছেড়ে দে বাবা মা, তেমনি এই সিনেমায় এই ব্যান্ড পরার কারণেই স্কারলেটকেও ফ্রেন্ডজোন হয়ে নীরবে কাঁদতে দেখা যায়। ঠিক একইভাবে গডফাদার ছবিতেও বিভিন্ন দৃশ্যে কমলার উপস্থিতিকে মৃত্যুর মোটিভ হিসেবে ব্যবহার করা হয়েছে। সামনের এপিসোডগুলো মিস করতে না চাইলে আজই সাবস্ক্রাইব করুন বাটফিক্স চ্যানেলে। বাটফিক্স চ্যানেলের আগের ভিডিওগুলো দেখতে ক্লিক করুন থাম্বনেইলে, এবং আমার ফেসবুকের ফেক প্রোফাইল ফলো করতে ক্লিক করুন ডিসক্রিপশনে দেওয়া লিংকে।